হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি একটা বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিনি ওয়েব সিরিজের রিভিউ করব, যার নাম হলো পেইং গেস্ট, যেটা বঙ্গ রিও বলে একটা ইউটিউব চ্যানেলে কিন্তু পডকাস্ট হয়ে গেছে। তো এই ওয়েব সিরিজটা স্টোরি এবং ডিরেকশন দিয়েছে অরিজিৎ সাহা, এবং এখানে অ্যাক্টিংও করেছে অরিজিৎ সাহা নিজে, তার সাথে আছে অরিক মণ্ডল, সায়ন সর্দার অ্যান্ড গুরুদীপ্ত ঘোষ। তো এই মিনি ওয়েব সিরিজটা আমার কেমন লাগলো এই সবকিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করব। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এখানে টোটাল তিনটে এপিসোড আছে এবং তিনটে এপিসোডের ডিউরেশন একদম কম করে করে, ফার্স্ট এপিসোড হচ্ছে 8 মিনিট সামথিং, সেকেন্ড এপিসোড হচ্ছে 5 মিনিট সামথিং, এবং থার্ড এপিসোড হচ্ছে 9 মিনিট সামথিং। তো যখন এই এপিসোডগুলো ফাইনালি শেষ হয়, মানে তিনটে এপিসোড যখন ফাইনালি শেষ হয়, আমার খুব খুঁতখুঁত হচ্ছিল যে এরম একটা পজিশনে কেন এটাকে শেষ করা হলো। তো আমি এদের মেকার্সদের সাথে কথা বললাম, দ্যাট ইজ অরিজিৎ শাহর সাথে, এবং সেখান থেকে জানতে পারলাম যে তারা এটাকে একটা সিজন হিসাবে লঞ্চ করেছে। তো দিস ইজ দ্য ফার্স্ট সিজন অফ দেয়ার সিরিজ, এরপরে একটা সেকেন্ড সিজন আসবে যেখান থেকে গল্পটাকে কন্টিনিউ করা হবে এবং আরও বেশি মেটেরিয়াল আমরা পাবো। তো এই যে তিনটে এপিসোড তৈরি করেছে, তিনটে এপিসোডের মধ্যে 4 বন্ধুর ইয়ারিয়া দেখানো হয়েছে। প্রাইমারিলি 2 বন্ধুকে নিয়ে গল্পটা শুরু হয়, দ্যাট ইজ প্লেড বাই অরিজিৎ সাহা অ্যান্ড অরিক মণ্ডল। তাদের ক্যারেক্টার্সের নাম হচ্ছে অনিক অ্যান্ড ঋষভ, এবং তারা দুজন খুব ভালো বন্ধুত্ব এখানে ফুটিয়ে তুলেছে, এবং তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা ফার্স্ট এপিসোডে দেখতে পেয়েছি সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তার সাথে সাথে একটা কথা না বললেই না হয় যে এই ফার্স্ট এপিসোডে কিন্তু লাইটের একটা খুব সুন্দর এফেক্ট নিয়ে খেলা করা হয়েছে, যেখানে একটা বন্দুক কনভিন্স করার চেষ্টা করছে আর একটা বন্দুক কনভিন্স হতে যাচ্ছে না। তো যে কনভিন্স হতে যাচ্ছে না তার উপর লাল লাইট ফেলা হয়েছে, এবং যে কনভিন্স করতে চাইছে তার উপর ব্লু লাইট ফেলা হয়েছে। তো এই দুটো লাইটের যে খেলাটা খেলা হয়েছে, এবং আলটিমেটলি কনভিন্স হয় কি হয় না সেটা তো তোমরা সিরিজটা দেখলেই বুঝতে পারবে, এবং সেটার আনসার তোমরা এপিসোড 2-তে পেয়ে যাবে। তার সাথে সাথে আমি আরেকটা কথা বলবো, এই ফার্স্ট এপিসোডেই আরেকটা সিন আছে যে যে কনভিন্স ফাইনালি হয় বা যাকে কনভিন্স করতে চাইছে, সেই চরিত্রটা কিন্তু একটা নিজেরই ডুয়েল রোল দেখানো হয়, যে একটা আমরা সবাই জানি যে আমাদের মধ্যে দুটো মন আছে, একটা খারাপ মন একটা ভালো মন, সেই দুটো মনের মধ্যে যে কনফ্রন্টেশনটা হয় সেটাও যে একটা ইমাজিনেশনের মধ্যে হয় সেটাও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা সকলেই যখন এই ফার্স্ট এপিসোডে নোটিস করবে তখন এই পয়েন্টগুলো তোমরা ধরতে পারবে। আমি বলছি না কে কোন ক্যারেক্টারকে কনভিন্স করতে চাইছে, অবভিয়াসলি সেটা তোমরা সিরিজটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো এই যে 4 বন্ধুর যে পেয়ারিং আপটা, যেটা এপিসোড বাই এপিসোড যুক্ত হয়, 2 থেকে 3, 3 থেকে 4, সেই বন্ডিংটাকে এই সিজনের মধ্যে চেষ্টা করা হয়েছে দেখানোর, এবং আলটিমেটলি সিজনটা যখন শেষ হয় সেটা একটা ক্লিফ হ্যাঙ্গার মোমেন্টে শেষ করে, যেটার থেকে আমার মনে হয়েছিল যে এটার আরেকটু কিছু এপিসোড হলে ভালো হতো, বাট তারা বলছে যে এটা সিজন 2-তে আমরা দেখতে পারবো। তো যেটা জন্য আমার এই রিভিউটা করা সেটা হচ্ছে এই যে ভাইরা যে এরম টাইপের একটা তৈরি করছে নিজের একটা খাটনি দিয়ে, সেই জিনিসটাকে আমরা যদি তুলে না ধরি লোকেদের কাছে তাহলে তো ভালো কোনোদিন এদের হবে না বা এদের প্রচারটা হবে না। তাই জন্য আমি চাইছি যে এদের এই কাজগুলোকে তোমরা একটু দেখো, অনেক কাজই তো আমরা এদিক ওদিক দেখে থাকি, তো এরকমই যে ছোট ছোট যে কাজগুলো আছে তার মধ্যেও কিন্তু অনেক নতুনত্ব জিনিস থাকে, বিকজ এরা হচ্ছে জেনজি, কিন্তু অনেক আইডিয়াস আছে যেগুলো ওরা নতুনভাবে কিন্তু আমাদের কাছে তুলে ধরছে। যেরকম ফার্স্ট এপিসোডে যেই কথাগুলো বলছি টেকনিক্যাল পয়েন্টটা, সেটা কিন্তু প্রচণ্ড ভালো আছে। অবশ্যই এখানে একটু সাউন্ডের প্রবলেম আছে, মানে ডাবিংটা ঠিক ভালো হয়নি কোনো এপিসোডের, তো আমি এটা নিয়ে ওদের সাথে কথা বলেছি, ওরা বলেছে ওরা এটার উপর ওয়ার্ক আপন করছে। এছাড়া যারা ক্যামেরা ওয়ার্কস ঠিকঠাক, এবং অ্যাক্টিং ওয়াইজ আমার যদি বলা হয় 4 বন্ধুর মধ্যে কার অ্যাক্টিংটা সব থেকে ভালো লেগেছে, আমার কিন্তু অরিক মণ্ডলের অ্যাক্টিংটা মনে হয়েছে যে ইট ইজ নোট ওয়ার্দি, মানে ভালো লেগেছে। এবং অরিজিৎ সাহাকে ইন পোর্শনস ভালো লেগেছে, তবে আর একটু বেটার হওয়া দরকার ছিল, ও এটা ডিরেকশন করেছে তো আমার মনে হয় সেটার উপর ওর বেশি হাইলাইট হওয়া উচিত ছিল আমার মনে হয়। তো আমার মনে হয় এই মিনি ওয়েব সিরিজটা একবার হলো তোমাদের প্রত্যেকের দেখা উচিত, কারণ টাইম ডিউরেশন একদম কম, এবং এখানে যেহেতু বন্ধুদের একটা গল্প দেখানো হয়েছে, আমরা সকলেই কিন্তু বন্ধুদের যে আলাপ আলোচনাগুলো যেখানে ইউজ করা হয়েছে এখানে, সেগুলো কিন্তু সবাই আমরা কোনো না কোনো সময় ফেস করে এসেছি। তাই হোপ এটা তোমাদের নিরাশ করবে না, এক ঠিকঠাক রিভিউ দিই তারা একবার হলো ঘুরে আসতে পারো বঙ্গ রিও চ্যানেলটাকে, আমি সেই ডিসক্রিপশানে লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। আর যদি এই রিয়াকশন ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমরা কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু টিপে দেবে, অল না করলে কিন্তু নোটিফিকেশন কখনোই আসবে না। সো টিল দেন স্টে টিউনড।